नमस्कार बंधुरा, स्वागत आमादे चैनले। आज के आमी आपनादेर स्वयं बाबा पंचानन गंगार घाटे बसे भक्तेर जन्नो अपेक्षा करेछिलेन एक जागृत पंचानन मंदिरेर अलौकिक कहनी, सेई विषये तथ्यावली प्रदान करब। सम्पूर्ण तथ्यटी संग्रह करा आपनादेर काछे अनुरोध। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। কলকাতা ও সংলগ্ন অঞ্চলের বুক চিরে বয়ে চলা এক সময়ের ভরা যৌবনের আদিগঙ্গার দুই পারে গড়ে উঠেছিল বউঘাট ও মন্দির। উইলিয়াম টলির পরিচয় বহন করে সেই আদিগঙ্গা আজ পরিচিত টালিনালা নামে, যার ওপরে রয়েছে বেশ কয়েকটি ব্রিজ। এর মধ্যে টালিগঞ্জ ফাঁড়ি অঞ্চলে রয়েছে টালিগঞ্জ ব্রিজ। এখানে প্রদীপ সিনেমা হলে উল্টো দিকে রয়েছে ঠাকুর পঞ্চাননের মন্দির, যিনি আসলে ভগবান শিবেরই আরেক রূপ। এই মন্দির বহুবার সংস্কার করা হয়েছে, ফলে দেখলে মনে হবে বয়স খুব একটা বেশি না, যদিও 350 বছর পেরিয়ে গিয়েছে এর ভেতরে পুজো হওয়া বিগ্রহের বয়স। ভক্তদের অনেকে এই পঞ্চানন ঠাকুরকে পাঁচু ঠাকুর বলেন। ভক্তদের কাছে তিনি শিশু রক্ষক, অঞ্চল রক্ষক, শস্য রক্ষক, সন্তানদাতা, আর এই সব কারণেই রক্তবর্ণ দেব পঞ্চাননের মূর্তি ও ঘটের পুজো করা হয়। লৌকিক বিশ্বাস মতে ইনি মহাদেবের এক লৌকিক রূপ, আবার অন্য মতে ইনি মহাদেবের মানসপুত্র। শিবের সঙ্গে পঞ্চানন ঠাকুরের দেহাকৃতি ও বেশভূষার সাদৃশ্য আছে। পঞ্চাননের গাত্রবর্ণ লাল এবং চোখমুখের ভঙ্গি রুদ্ররূপী, বেশ বড় গোলাকার এবং রক্তাভ তিনটি চোখ ক্রোধদীপ্ত, প্রশস্ত ও কালো টিকালো নাক, দাড়ি নেই, গোপ কান অবধি বিস্তৃত, মাথায় পিঙ্গল বর্ণের জটা চূড়ো করে বাঁধা এবং তার মধ্যে জটা কিছু বুকের পিঠে ছড়ানো, কানে ধুতরো ফুল বিরাজমান, গলায় ও হাতে বেশ বড় পঞ্চমুখী রুদ্রাক্ষরের মালা থাকে, হাতে ত্রিশূল ও ডমরু, পায়ে খড়ম এবং মাথায় বা দেহের ওপর সাপ বিদ্যমান। পাশে থাকে পঞ্চরঙের বা পাঁচমুখো গাজার কোলকে, উদ্ধাঙ্গ অনাবৃত নিম্নাঙ্গ বাঘছাল দ্বারা পরিহিত। বহুকাল আগে যখন টালিগঞ্জের আদিগঙ্গার পারে জনবসতি সেইভাবে গড়ে ওঠেনি, সেখানে বাস করতেন বৈদ্যনাথ ভট্টাচার্য নামে এক পূজারী ব্রাহ্মণ। এক রাতে বৈদ্যনাথ স্বপ্নে দেখলেন যে পঞ্চানন ঠাকুর এসেছেন, বর্তমানে যে মূর্তি প্রতিষ্ঠিত ঠিক সেই রূপে। ঠাকুর বলছেন, এই গঙ্গার ঘাটে আমি তোর অপেক্ষায় আছি, জলের মধ্য থেকে উদ্ধার করে আমাকে নিয়ে চল দ্রুত। পুজো করার আদেশও পেলেন তিনি। পরের রাতে আবার সেই একই স্বপ্ন। ভোর হতে তখনও খানিকটা সময় বাকি, কিন্তু অপেক্ষা করলেন না তিনি। সেই রাতেই গ্রামের কয়েকজন ভক্তকে ডেকে নিয়ে সস্ত্রীক চললেন গঙ্গার ঘাটে। ঘাটে এসে তিনি দেখলেন তিনটে প্রায় চারকোনা আকৃতির পাথর রাখা আছে জলের ধারে, আর তিনটি রক্তাভ। তিনটি পাথরকে এক বিরাট সাপ জড়িয়েছে। সেই তিনটি লাল পাথর তিনি উদ্ধার করেন। শিল্পীর সাহায্যে সেই পাথর দিয়েই তৈরি হয় পঞ্চানন দেব, শীতলা ও জরাসুরের মূর্তি। মন্দিরে পঞ্চানন দেবতা বিরাজ করছেন মাঝখানে, ডান দিকে শীতলা দেবী এবং বাম দিকে রয়েছে জরাসুরের মূর্তি। এই রকম জনশ্রুতি আর ভক্তির সঙ্গে মিলেমিশে রয়েছে এই পঞ্চানন ঠাকুর মন্দির ও তার অস্তিত্ব। কথিত আছে দীর্ঘদিন এখানে অস্থায়ী মন্দির ছিল। 1936 সালে টালিগঞ্জ ব্রিজ তৈরি হয়। ব্রিজের কার্যনির্বাহী ইঞ্জিনিয়ারকে স্বপ্নাদেশ দিয়েছিলেন পঞ্চানন ঠাকুর। তার জেরে ইঞ্জিনিয়ার এখানে বড় আকারের পাকা মন্দির বানিয়ে দেন। বংশ পরম্পরায় বৈদ্যনাথ ভট্টাচার্যের উত্তর পুরুষটাই এখানে সেবায়িত। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস মন্দিরটি অত্যন্ত জাগ্রত, মানত করলে অথবা প্রার্থনা করলে ফল মেলে। কথিত আছে আগে যখন আদিগঙ্গা দিয়ে স্টিমার যেত, তখন আজ যেখানে টালিগঞ্জ ব্রিজ সেখানে হামেশাই নৌকো বা স্টিমার ডুবি ঘটত। মাঝি মাল্লারা জায়গাটাকে বলতেন বাবা পঞ্চাননের দোহ। তখন দুর্ঘটনা থেকে বাঁচতে তারা এই মন্দিরে নিয়মিত পুজো দিতেন। দেবতাকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবেদ্য নিবেদন করা হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দরবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং